ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्याना रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपाङ् प्रणमाम्यहं परतत्वे सदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक प्रेमानन्द शान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणा सर्वानतान् प्रणमाम्यहं सर्वानतान् प्रणमाम्यहम् सर्वानतान শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা পার্শ্বদ কথা এই আলোচনায় একত্রিত হয়েছি আমরা পড়ছিলাম বিগত দিন রামচন্দ্র দত্ত রামচন্দ্র দত্ত বৈষ্ণব কুলে তার জন্ম হয়েছিল তিনি আজন্ম বৈষ্ণবীয় ভাব এবং ভাবধারার সাথে লালিত পালিত হয়েছিলেন কিন্তু যত বড় হতে থাকলেন যত রসায়ন শাস্ত্রের প্রতি তার ভালোবাসা জাগল তিনি অনুভব করলেন যা কিছু চোখে দেখা যায় না সেটা মিথ্যা এবং তিনি ঘোর নাস্তিক হয়ে গেলেন তিনি রসায়ন শাস্ত্রে আবিষ্কার তার নিজের আবিষ্কার এই সমস্ত কিছুতে একবারে খুব উচ্চ শিখরে গিয়ে পৌঁছেছিলেন কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে তাঁর এই নাস্তিক ভাবটি তীব্র হতে থাকল এই সময় তার জীবন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো এক দেওয়ালির এক দীপাবলির দিন তিনি তার ছোট কন্যাকে হারালেন তার চোখের সামনে পুড়ে মারা গেল তার মেয়েটি আগুন লেগে গেছিলো এমনভাবে তার কাপড়ে যে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব হচ্ছে না একটা জীবন্ত প্রাণবন্ত মানুষ মুহূর্তের মধ্যে এক মাংসপিণ্ডে রূপান্তরিত হলো এটা কেমন করে হয় এটা কিছুতেই ইনি অনুভব করতে পারছিলেন না রামচন্দ্র দত্ত জীবন সম্পর্কে সেই প্রথম তার জিজ্ঞাসা শুরু হলো তার মনে হলো ঈশ্বর দর্শন ঈশ্বর বলে কোনো বস্তু আছে কিনা তিনি তার বৈষ্ণব কুলগুরু তাদের কাছে যাওয়ার চেষ্টা করলেন তাদের কাছ থেকে দীক্ষাগুরু তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করলেন কিন্তু কেউই তাকে শান্ত করতে পারলেন না এমনই সময় তিনি এই কেশবচন্দ্র সেনের লেখা থেকে এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পড়লেন এবং জানলেন এবং তার কাছে যাওয়ার চেষ্টা করলেন এবং অবশেষে আঠারোশো সাতানব্বই সালের তেরোই নভেম্বর কালী ঠিক পরে কার্তিক মাসের শেষে তিনি মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র এই তিনজনে মিলে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন তারা যেমন খুব শিক্ষিত মানুষ যেমন তারা খুব ভয় পান শিক্ষিত মানুষরা আমরা দেখবেন অশিক্ষিত মানুষের কোনো সমস্যা নেই হরণ করে ঢুকে যেতে পারে কিন্তু আমাদের সবার সবসময় যারা লেখাপড়া একটু পেটে আছে তারা লজ্জা করে কি বলবে লোকে কি বলবে লোকে কি বলবে বোধটা বোধ হয় সবচেয়ে আমাদেরই বেশি লোকে কিছু বলুক না বলুক আমরা ভেবে বসি যে লোকে কিছু না কিছু আমার সম্বন্ধে বলবে চতুর্দিকে খুঁজতে খুঁজতে অবশেষে ঠিক ঠাকুরের ঘরে চতুর্দিকে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন কয়েকজন পুলিশ বসে আছে পুলিশ মানে ওই দেহর মন্দির রক্ষী সেই মন্দির রক্ষীদের ভেতরে তারা জিজ্ঞাসা করে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরে এলেন খুব আস্তে আস্তে টক টক করে তারা শ্রীরামকৃষ্ণের ঘরে টোকা দিলেন তার ধারণা ছিল রামকৃষ্ণ পরমহংসদে মানে লম্বা জটা হাতে চিমটে থাকবে এবং বহু শিষ্য পরিবৃত হয়ে তিনি বসে আছেন সেই শিষ্যদের অতিক্রম করে তাকে অবশ্যই শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হতে হবে দরজায় টোকা মাত্র দরজা খুলে গেল এবং দরজা খুললেন একজন ভদ্রলোক তিনি ভীষণ সুন্দর দেখতে লাল পেড়ে কাপড় পরে আছেন একবারে সাধারণ চেহারা তার ওপরের গায়ের ওপরের অংশটা খোলা আর সেই কাপড়টা দিয়ে ওপরের অংশটা ঢাকা তিনি এক গাল হেসে শুধু এক গাল হাসলেন না গড় করে তাকে প্রণাম করলেন মেজেতে মাথা ঠেকিয়ে তাদেরই প্রণাম করলেন তারা হাত জোর করে প্রণাম করবেন কি করবেন না ভাবছেন তার আগেই শ্রীরামকৃষ্ণ তাদের প্রণাম করে দিলেন এবং হাত ধরে তাদের টেনে এনে ঠাকুর তাদের পাশে এনে বসালেন একটা অদ্ভুত ছবি একদম মুগ্ধ হয়ে গেলেন প্রথম দর্শনে মুগ্ধ হয়ে গেলেন ঠাকুরকে যত তারা দেখছেন তত রামচন্দ্রের যে জিনিসগুলো মনে পড়ছিল সেটা হচ্ছে তার প্রশান্ত মূর্তি তিনি যেরকম মিষ্টি করে আলাপ করছেন যেন মনে হচ্ছে কত বছরের পরিচিত যেন তাকে আমরা জন্মে জন্ম ধরে চিনি ঠাকুরের এই ভাবটি কিন্তু সবার ক্ষেত্রে যারাই তার স্মৃতিচারণ করেছে সবাই এই কথাটি বারবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হলো সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স যেভাবে তিনি সকলকে গ্রহণ করতেন হাত ধরে নিয়ে গিয়ে তিনি গ্রহণ করতেন এবং সবচেয়ে বড় কথা তার কোনো বাহ্যিক আড়ম্বর ছিল না বাহ্যিক আড়ম্বর শূন্যতা আর তিনি যে কথা বলতেন সেটা কখনো অযৌক্তিক নন এবং স্ট্রেইট ফ্রম দি হার্ট একেবারে হৃদয়ের ভেতর থেকে সোজা সুজি বলতেন কোনো রকম বাঁকা চোরা কোনো রকম কিচ্ছু নয় শ্রীরামকৃষ্ণ সন্তানদের ভেতরেও এই জিনিসটি পরিলক্ষিত হয়েছে স্বামী শারদানন্দজি খুব ভালো অর্থ সংগ্রহ করতে পারতেন যে কোনো কাজ করার মানুষ হলেই শারদানন্দজি খুব ভালো অর্থ সংগ্রহ করতেন একজন সদ্য অধ্যক্ষ হয়েছেন তিনি তার সে কেন্দ্রের জন্য অর্থ সংগ্রহ করতে চান শারদানন্দির কাছে টিপস চেয়েছেন ভারী সুন্দর চিঠিটা পড়ে দেখবেন পত্রমালায় আছে সেখানে তিনি বলছেন যে কী করিয়া সহজে অর্থ সংগ্রহ করিতে হয় এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই যখনই কোনো প্রয়োজন উপস্থিত হইয়াছে এবং আমার মনে হইয়াছে এইরূপ কাজটি করা প্রয়োজন তখন সরাসরি যে সমস্ত আমাদের নিকটস্থ লোক আছে তাদের বলিয়াছি আমরা এরূপ করিতে চাই ইহার জন্য এরূপ ব্যয় হয় তুমি কি কিছু কোনোভাবে আমাদের সাহায্য করিতে পারো এবং এইভাবেই সাহায্য সংগ্রহ করিয়াছি এই যে স্ট্রেট ফ্রম দি হার্ট যেটা বলতে চান সেখানে কোনো এতটুকু মানে একদম ছেঁদি পেঁদি নয় আমরা যেমন একটা কথা বলবার সময় এদিকে ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে সেদিকে ঘুরিয়ে বলি আমাদের এখানে সাগরের মানুষজনদের আমরা প্রথম এটা সবচেয়ে বড় বদগুণ যেটা দেখি কোনো প্রশ্ন যদি আপনি সোজাসুজি করেন তার কখনো কোনো সোজা উত্তর আসবে না আপনি যদি বলেন আপনি দেরি করে এলেন কেন বলছেন পাঁচ বছর আগে একবার এসছিল এরম দেরি করে তখন দুর্গাত্মানন্দ যে ছিলেন তিনি দিয়ে দিয়েছিলেন কেন আজকে দেরি করে এলুম এই কথাটি তারা কখনো বলে না এই যে স্ট্রেইট ফরোয়ার্ডনেস এটা হচ্ছে একটা খুব বড় গুণ মানবিক একটা গুণ যেটা বলতে চাইছি সেটা বলবার জন্য এতটুকু কোনোরকম ভনিতা করছি না ভনিতা শূন্যতা শ্রীরামকৃষ্ণ জীবনের এই ভনিতা শূন্যতা তার ভীষণ ভালো লেগেছে তারা যেদিন ফিরে গেলেন যাওয়ার পথে সমস্ত রাস্তা আসার সময় তারা নিজেদের সমস্যার কথা ভাবতে ভাবতে আসছিলেন কিন্তু যখন ফিরে গেলেন তারা সবটুকু জুড়ে শুধু শ্রীরামকৃষ্ণের কথাই বলেছিলেন রামচন্দ্র বলেছিলেন যে এই রকম যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত কখনো শুনিনি আর মনমোহন বলেছিলেন তিনি আমাদের সঙ্গে এরূপ ব্যবহার করলেন যেন তিনি আমাদের কত আপনার জন কত কালের পরিচিত রামচন্দ্র দত্ত বলেছিলেন যে মহৎ ব্যক্তির লক্ষণই এই যে তারা সম্পূর্ণ অপরিচিত লোককে ক্ষণকালের মধ্যে করে নিতে পারেন বেলুড় মাঠে যুব সম্মেলন চলছে যুব সম্মেলন তখন সদ্য শুরু হয়েছে চুরাশি সালে এটা খুব সম্ভবত সাতাশি বষ্টাশি সালের ঘটনা পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি সেই বারোই জানুয়ারি যুব সম্মেলনে তিনি সভাপতি আমরা দেখেছি যত বেলা গড়াতে থাকে ছাত্রদের ভীষণ রকমের বিরক্তি তৈরি হতে থাকে এক তো টেনে হিঁচড়ে নিয়ে আসতে হয় অনেকখানে রাস্তা হাঁটিয়ে নিয়ে আসে তারপরে টিফিন মানে সেই একবারে সব শুকনো শুকনো বান পাউরুটি কলা আর মিষ্টি খাইয়ে ছেড়ে দেবে তাদের সে ভীষণ বিরক্তি কচকচ 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 করছে যখন প্রায় সাড়ে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ হয়েছে সেই সময় আত্মস্থানন্দী বলবেন বলে উঠলেন আর তাকে দেখে ছেলেপুলেদের আরও বেশি চিৎকা চাচে মহারাজ মাইক নিয়েই বললেন হ্যাঁ রে তোদের খুব খিদে পেয়েছে না সমস্যারে জনতা বলল হ্যাঁ তখন বললাম আমারও খুব খিদে পেয়েছে কিন্তু কি করব বল তো আমাকেও তোদের মতো আটকে রেখেছে বলে এবার তিনি গল্প বলতে শুরু করলেন এমনভাবে গল্প বলতে থাকলেন স্বামী বিবেকানন্দের গল্প ছেলেরা মদ্র মতো আরও চল্লিশ মিনিট শুনতে থাকলো এবং সেই ছাত্রদের মধ্যে কাউকে কাউকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল তারা বলেছিল মনে হচ্ছিল যেন তিনি আমারই জন্য গল্প করছেন ওয়ান টু ওয়ান গল্প করছেন এমন আন্তরিক অ্যাপ্রোচ শ্রীরামকৃষ্ণের সঙ্গে এরা তিনজন গেছিলেন কিন্তু তিনজনেরই মনে হল যেন তার ভালোবাসা যেন তারই ওপর ছড়িয়ে পড়েছিল এইভাবে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি রবিবার যত ছুটির দিন ঘটল হতো তারা দক্ষিণেশ্বরে যেতেন এবং শনিবার গিয়ে রবিবার ফিরে আসতেন যখন ফিরে আসতেন তখন নিজেদের মধ্যে গান গাইতেন গতদিন আমরা উল্লেখ করেছি গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর ইচ্ছা হয় ওই চরণ তলে পড়ে থাকি অনিবার তারা ফিরে আসতেন কিন্তু মনে হতো তার মনটাকে তাদের তাদের মনটাকে ঠাকুরের পাদপদ্যে ফেলে রেখে দিয়ে এসে তারা যেন ফিরে এসছেন এরপরেই এর জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটল সেটি হলো এই একদিন তিনি স্বপ্ন দেখছেন কোনো একটি পুষ্করিণীর জলে তিনি স্নান করছেন যতবার তিনি স্নান করছেন প্রতিবার স্নানের সঙ্গে সঙ্গে তিনি যেন পবিত্র হয়ে উঠছেন দ্বিতীয়বার স্নানের সময় আগের চেয়েও আরও বেশি পবিত্র হয়ে উঠছেন এবং তারপরে তিনি দেখলেন হঠাৎ করে ঠাকুর তার কাছে এসে উপস্থিত হয় তার কানে কিছু মন্ত্র দিয়ে গেলেন এই ঘটনা তিনি যখন শ্রীরামকৃষ্ণকে বলেন তখন শ্রীরামকৃষ্ণ খালি এই কথাটি বলেছিলেন স্বপ্নসিদ্ধ যেই জনা মুক্তি তাঁরই মুক্তি তার ঠাঁই যে স্বপ্ন সিদ্ধ হয়েছে মুক্তি তার অবশ্যই হবে এই বিশ্বাসের পথে এইগুলো শ্রীরামকৃষ্ণ এই আমরা রামচন্দ্র দত্ত সবসময় দুয়ে দুয়ে চার মিলিয়ে তব জিনিস নিতেন কিন্তু তার জীবনে এরকম সব অলৌকিক ঘটনা ঘটতে থাকলো তার দীক্ষা পাওয়াটা খুব অলৌকিক দ্বিতীয়বার তিনি এবং তার এক বন্ধু গোলদীঘিতে বসে তাদের জীবনের দুঃখের কথা একে অপরে আলোচনা করছেন এমন সময় দুজনেই দেখলেন একই সঙ্গে কালো লম্বা মতো একটি লোক এসে ধীরে ধীরে তার পাশে ঘুরে যেতে যেতে বলছেন ব্যস্ত হচ্ছ কেন সজ সয়ে থাকো এই কথাটা বললেন দুজনেই কিন্তু মানে শুধু রামচন্দ্র দেখেছিলেন তা নয় তার বন্ধু যিনি দুঃখে কাতর হয়ে পড়েছিল তিনিও দেখেছিলেন কিন্তু যে মুহূর্তে তাদের চটক ভাঙলো সারা এলাকা তারা তন্ন তন্ন করে খুঁজেও সেই মানুষকে খুঁজে পেলেন না রামবাবুকে রামবাবু যখন এই ঘটনা ঠাকুরকে গিয়ে বলেন ঠাকুর কিন্তু কোনো রকম পাত্তাই দিলেন না বললেন এরম আরও কত ঘটনা দেখবে রামবাবুর মনে ক্রমাগত অশান্তি হতে শুরু করলো তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন অথচ তার জীবনে কোনো উন্নতি হচ্ছে না একদিন তিনি ঠাকুরকে খুব জোর করে ধরে বসলেন যে তাকে কিছু করিয়ে দিতেই হবে তারপরে একটা খুব অশালীন কথা বলে ফেলেছিলেন তাহলে আপনার কাছে আসছি কি করতে আমার যদি কিছু নাই হবে তাহলে আপনার কাছে আসতে কি করতে এ কথা বলতে ঠাকুরকে আমরাও বলি যে আপনার কাছে এলুম এখনও কেন হলো না এখন তো আমরা শুনতে পাই না তার কথা কিন্তু সেই সুঘী রামচন্দ্র দত্ত খুব ঝেঁঝানি শুনেছিলেন উনি বলছিলেন কি করবো বাপু সব হরির ইচ্ছায় আমি কারোর খাইও না নিইও না তোমাদের এখানে আসতে ইচ্ছা হয়তো এসো না হয় এসো না একবারে ভীষণ রকমের উপেক্ষা করলেন এবং তার এই যে শ্রীরামকৃষ্ণের ওপর অধিকার বোধ তৈরি হয়ে গেছিল সেটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরে তছনচ করে দিলেন রামচন্দ্র দত্ত সত্যি সত্যি মানসিকভাবে একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন তিনি এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণের বারান্দায় সমস্ত রাত্রি তিনি কাঁদছেন এবং তার সেই স্বপ্ন পাওয়া মন্ত্রটি জপ করে চলেছেন এবং মনে মনে দুটি জিনিস কাজ করছে এক হচ্ছে তিনি হয় শ্রীরামকৃষ্ণের কৃপা পাওয়ার যোগ্য নয় আর দুই হচ্ছে তিনি তার প্রিয়জনকে বড় কষ্ট দিয়ে ফেলেছিলেন দুটো কষ্ট তাকে ভীষণ রকমভাবে প্রভাবিত করছিল মধ্যরাত্রিরে শ্রীরামকৃষ্ণ ঘরের দরজা খুলে গেল তার আগের বর্ণনা আছে পুঁথিতে আছে ভারী সুন্দর করে বর্ণনা যে শ্রীরামকৃষ্ণের বিরহে তা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি না বলে এই রামচন্দ্রের যে বিরহ তার দুঃখে যেন আকাশ বাতাস মথিত হয়েছে পাতাগুলো যেন ঝরে পড়তে ভয় পাচ্ছে গঙ্গা যেন বইবার আগে ওই শ্রীরামকৃষ্ণের ঘাটকে ছুঁয়ে যাওয়ার সময় শান্ত হয়ে বেরিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে এই যে দুঃখ এই যে বিষাদ এই যে বেদনা না পাওয়ার যন্ত্রণা এটিকে যেন অমর্যাদা করা না হয় শ্রীরামকৃষ্ণ মধ্যরাত্রির ঘরে ঘরের দরজা খুলে বারান্দায় গেলেন এবং তাকে শান্ত সান্ত্বনা দিলেন এবং তাকে কৃপা করলেন খুব সম্ভবত সেই দিন তার দর্শন হয়েছিল এবং পরবর্তীকালে তিনি তাকে একটি মন্ত্র দিলেন এবং সেটি নাম জপও করতে বললেন গভীর রাত্রে তিনি এলেন এবং আস্তে আস্তে খানিকবাদে রামচন্দ্র দত্তকে তিনি ঘুমোতেও বলে গেছিলেন এই পর্যন্ত হয়ে আমরা থেমেছিলাম রামচন্দ্র দত্ত বড়ই কৃপণ ছিলেন ভীষণ কৃপণ ছিলেন ঠাকুর তার এই ভাবটি জানতেন তাই একদিন ঠাকুর তাকে তার বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ দেখালেন এবং তখন তিনি ঠাকুরকে ঠিক নিয়ে যাওয়ার অস্বীকার করলেন তবু ঠাকুরের ইচ্ছা এই ভেবে তিনি ঠাকুরকে নিয়ে গেলেন তার বাড়িতে ভদ্রতা রক্ষার জন্য মানুষটা বলছে আমার বাড়িতে আসবে আর আমি তাকে না করে দিলু তাই তাকে তার বাড়িতে নিয়ে এলেন নিয়ে এসে তিনি খুব আদর যত্ন করলেন এবং শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে যে সমস্ত ভক্তরা এসেছিলেন তাদেরও খুব যত্ন করলেন রামচন্দ্রের কার্পণ্যের কথা ঠাকুর বহুবার বহু জায়গায় বলেছেন তা সেই কিন্তু রামচন্দ্র সেদিন মুক্ত হস্তে সব করলেন এবং ঠাকুর এত মুখে তার সুখ্যাতি করতে থাকলেন এবং ভক্তরা এমনভাবে তার সুখ্যাতি করতে থাকলেন রামচন্দ্র সেই প্রথম অনুধাবন করলেন এই সুকৃতি বা এই সুখ্যাতি পাওয়ার তিনি যোগ্য নন কারণ শ্রীরামকৃষ্ণ তার কাছে আসবেন বলেছিলেন তিনি সহজে ইয়ে করেননি সেটা সেই অনুরোধটি রাখেননি অবশেষে তিনি শ্রীরামকৃষ্ণকে তিনি অনুরোধ করলেন তার বাড়িতে আবার একদিন আসবার জন্য বৈশাখ মাসের বৈশাখী পূর্ণিমায় ফুলো দোলের দিন রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আবার পদার্পণ করলেন ব্যয়কুণ্ঠ রামচন্দ্র সেদিনকে হাত খুলে শ্রীরামকৃষ্ণ শুধু সেবা করলেন না শ্রীরামকৃষ্ণ ভক্তদেরও সেবা করলেন তার বাড়ি সেদিনকে শ্রীরামকৃষ্ণের আগমন শ্রীরামকৃষ্ণকৃত সংকীর্তন শ্রীমুখের বাণীতে একদম মুখরিত হয়েছিল ভক্তেরাও তারা সেই প্রসাদ প্রসাদ গান নাচে একদম পূর্ণ করে দেয় সংকীর্তনে পূর্ণ হয়ে যায় পরবর্তীকালে এই তিথিটিকে মনে করে প্রত্যেক বছর রামচন্দ্র দত্ত তার বাড়িতে এই বৈশাখী পূর্ণিমায় ফুলদোলের দিন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথিকে পালন করতেন শ্রীরামকৃষ্ণদেব আসতে পারলে তো খুব ভালো না হলেও ভক্তদের নিয়ে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করলেন ঠাকুরের মনের ভেতরে কীরকম যেন হয়ে গেল যে এই রকম জাতীয় ভক্তদের সম্মিলিত করা উৎসব করা এসব বিষয়ে শ্রী রামচন্দ্র দত্ত হলেন স্পেশালিস্ট তাই তাকে কেউ তার নিমন্ত্রণ করলে তিনি তাকে সেই অতিথি এই সেই নিমন্ত্রণকর্তাকে তিনি রামচন্দ্র দত্তের সঙ্গে কথা বলতে বললেন রামচন্দ্র দত্ত জানতেও পারলেন না তার কার থেকে তিনি কীরকম এই উৎসবের স্পেশালিস্ট হতে থাকলেন তিনি শ্রীরামকৃষ্ণের বাড়িতে তিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে সবার বাড়িতে বাড়িতে আনন্দ করতে চাইলেন ফুলদোল যেদিনকে ঠাকুর এসেছিলেন তার পরের দিন তিনি ঠাকুরের কাছে এসে পৌঁছলেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও ঠাকুরের দিকে হাঁ করে তিনি তাকিয়াছেন ঠাকুরের যে দিব্য রূপ সেই নয়ন বিমোহন কল্পতরু রূপ দেখে তিনি যেন একদম মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন যে প্রভু কি চাইব কিছুই জানি না আপনি বলে দিন কি চাইব এবং রামচন্দ্র দত্তের এই যে নিষ্কাম প্রার্থনায় যেন শ্রী রামকৃষ্ণদেব মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি তাকে বললেন তার যে মন্ত্র তিনি দিয়েছিলেন সেই মন্ত্রটি তিনি ফিরিয়ে নিলেন বললেন এখন থেকে তোমার দুটি মাত্র সাধন একটি মাত্র সাধন হচ্ছে রামকৃষ্ণ প্রীতি আর শ্রীরামকৃষ্ণ ভক্তদের তাদের সেবা তার দুটি জিনিস হলো শ্রীরামকৃষ্ণই তার আরাধ্য দেবতা হলেন এবং তা এবারের প্রেম হবে তার আরাধনা এতদিন মন্ত্র দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে ধরার চেষ্টা করছিলেন এবার ভালোবাসার রজ্জু দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে ধরলেন শ্রীরামকৃষ্ণের আদেশে এবং অনুপ্রেরণায় সেই ভক্ত রামচন্দ্রের জীবনের এক অদ্ভুত পরিবর্তন হলো। তিনি ভক্তদের নিয়ে ভক্ত সেবা করা শুরু করলেন বিভিন্ন জায়গায় ভক্ত সেবা করতেন ঠাকুর কীরকমভাবে অনুপ্রাণিত করতেন রামচন্দ্র দত্ত খুব কৃপণ ছিলেন তো তাই একদিন তিনি তাকে বললেন যে তিনি সবার সামনে ভক্তদের সামনে যেখানে রামচন্দ্র দত্ত উপস্থিত ছিল তিনি বললেন আমি উকিল আর ডাক্তারের অর্থ হজম করতে পারি না রামচন্দ্র দত্ত ডাক্তারি পাশ করেছিলেন কিন্তু তিনি কোনোদিন ডাক্তারি করতেন না কিন্তু রামচন্দ্র দত্তের একবারে মনেতে ভীষণভাবে লাগলো শ্রীরামকৃষ্ণের এই কথাটা তার মনে ভীষণ আঘাত দিল তিনি বললেন এই কী কথা তুমি আমি এরকম রকম আমার এরকম কষ্ট এর প্রতিকার কল্পে যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন তখন ঠাকুর তাকে বলেছিলেন তুমি ভক্ত সেবা করো তাহলেই তা আমার সেবা করা হবে মানে সেই ভক্ত সেবা হবে ভক্তের সেবা করতে করতে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলেন যেজন রামকৃষ্ণকে ভজে সেই তার ভালোবাসার বস্তু এই কারণে পরবর্তীকালে ওই আপনারা হয়তো গিয়ে দেখবেন দেখেছেন হয়তো যে ওই জগদ্দানের মন্দিরের উপর জয় রামকৃষ্ণ কথাটা লেখা আছে যখনই কোনো ভক্ত প্রণাম করে জয় রামকৃষ্ণ বলতেন সে যদি মহাপাপীয় হয় তিনি শ্রী শ্রী রামচন্দ্র দত্তের বড় প্রিয়জন বলে পরিগণিত হতেন এবং তাকে তিনি গ্রহণ করতেন রামচন্দ্র ঠাকুরের মুখে শুনেছিলেন যে ভক্তদের ভক্তের অর্থ সাঁকর জলের মতো সাঁকর জল কখনো সঞ্চিত থাকে না তাই তিনি আর কখনো অর্থ সঞ্চয়ের জন্য যত্নপর হলেন না যে মানুষ আগে কৃপণ ছিলেন তিনি আর অর্থ সঞ্চয়ের জন্য কোনো রকম তিনি ইয়ে করতে পারলেন না তিনি আর কোনো রকম চেষ্টা করতে পারেন না আরও একটা দিব্য দর্শন রামচন্দ্রকে তিনি দেখিয়েছিলেন একদিন দক্ষিণেশ্বরে রামচন্দ্র দত্ত বসে আছেন ঠাকুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ঠাকুরের সেই নয়ন বিমোহন রূপটি তিনি দেখছেন আর তার চোখ তিনি ফেরাতে পারছেন না ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখছো রামচন্দ্র দত্ত বললেন শুধু আপনাকে দেখছি ঠাকুর তখন তার সেই পছন্দের প্রশ্নটি করে বসলেন বললেন আমাকে তোমার কি মনে হয় রামবাবু উত্তরে দিয়েছিলেন আপনাকে আমার চৈতন্য দেব মনে হয় তখন তিনি চৈতন্য চরিতামৃত পাঠ করতেন ঠাকুর হাসতে হাসতে বললেন আমাদের যদি এরকম কেউ বলতো আমরা যে কি করতুম তার ঠিক ঠিকানা নেই কিন্তু রামচন্দ্র দত্তের এমন একটা ইমোশন এই ঠাকুরের এমন একটা ইমোশন তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ বামনি অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণীও ওই কথা বলতেন এবং এই কথা শুনবার পরে রামচন্দ্র দত্ত আরও শ্রীরামকৃষ্ণকে নিয়ে চর্চা করতে থাকলেন এবং তিনি অনুভব করলেন শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে শুধু শুধু চৈতন্যের ভাব নেই তার ভেতরে তিনটি ভাব আছে একটি হচ্ছে গৌরাঙ্গ আরেকটি হচ্ছে নিত্যানন্দ একটা হচ্ছে অদ্বৈত প্রভু এই তিনজনের ভাব যেন শ্রীরামকৃষ্ণ জীবনের ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে এই তিনজন যেন শ্রীরামকৃষ্ণ জীবনকে কেন্দ্র করে বেঁচে আছেন তিনি গিরিশ চন্দ্র দত্তকে ধরে বললেন গিরিশ দাদা বুঝেছ কি এবারে একে তিন গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত এই তিনের সমষ্টি পরমহংসদেব একাধারে প্রেম অন্য ধারে ভক্তি আর তৃতীয় জ্ঞান এই তিনটি জিনিস রামকৃষ্ণের মধ্যে তিনি পরিলক্ষিত করলেন তার সেই প্রেম যা দিয়ে তিনি জগৎকে একত্রিত করে ফেলেছিলেন সেই প্রেম তার সেই জ্ঞান যা দিয়ে তিনি প্রত্যেকের হৃদয়ের অন্ধকার মুহূর্তের ভিতরে দূরীভূত করতেন আর আরেকটা হচ্ছে ভালোবাসা যে ভালোবাসায় তিনি একজন আরেকজনকে সম্পৃক্ত সংযোজক করেছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা ভীষণ রকমের ছিল তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণের চরণ মানে চরণামৃত পান করলেই সমস্ত রকম রোগ শয্যা রোগ কষ্ট থেকে দূরীভূত হয় ঠিক সেই রকমই তিনি ওই একবার খুব অসুস্থ হয়ে পড়লেন তাকে নানা রকমের ডাক্তার দেখানোর কথা বলা হলো নানা জায়গা থেকে ওষুধও নিয়ে আসা হলো তিনি কোনোভাবেই সেই ওষুধ পান করলেন না শুধু শ্রীরামকৃষ্ণের চরণামৃত পান করতে থাকলেন আমার মনে পড়ে বিজ্ঞান মহারাজের জীবনে এরকম একটি ঘটনা আছে বিজ্ঞান মহারাজের পাটি ফুলে যাচ্ছিল তাই দেখে সাধুরা জিজ্ঞেস করলেন একজন ভালো ডাক্তার দেখা দরকার আমাদের মঠে একজন ভালো ডাক্তার আসেন তখন মহারাজ প্রেসিডেন্ট তাকে বললেন মঠে একজন খুব ভালো ডাক্তার আসেন তাকে ডেকে দেখালেই হলো বিজ্ঞানমার জিজ্ঞেস করেন আচ্ছা তার চেয়ে বড়ো ডাক্তার নেই সেই সাধুটি বললেন হ্যাঁ তার চেয়েও বড়ো ডাক্তার আছে নীলরতন সরকার তার চেয়ে বড়ো ডাক্তার তখন মহারাজ খুব গম্ভীরভাবে আচ্ছা তার চেয়ে বড়ো নেই বলছে না তার চেয়ে বড়ো ডাক্তার কলকাতায় নেই মহারাজ বললেন যে না তার চেয়ে বড় ডাক্তার আছে বলে ঠাকুরের ছবিটির দিকে তাকিয়ে থাকলেন বলেন তার চেয়ে বড় ডাক্তার হচ্ছে এই পরবর্তীকালে আমরা দেখেছি যখন বিজ্ঞান মর্যার শরীর চলে যায় এলাহাবাদে তখন তিনি কোনো কোনোরকমভাবে কোনো চিকিৎসা গ্রহণে রাজি ছিলেন না শুধু শ্রীরামকৃষ্ণদেবের চরণামৃত পান করেছিলেন জীবনের যে কটা দিন তিনি বেঁচেছিলেন সেই কটা দিন ঠাকুরের জীবনে ঠাকুরকে তিনি ভীষণ ভালোবাসতেন রামচন্দ্র দত্ত যখনই আসতেন তিনি কিছু মিষ্টি সঙ্গে করে নিয়ে আসতেন আর ঠাকুর তার মধ্যে থেকে একটু খেয়ে সেটা প্রসাদ করে দিতেন সেই মিষ্টি তার সঙ্গে সঙ্গে থাকতো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাবার আগে প্রথমে সেই মিষ্টি থেকে একটু ভেঙে তিনি খেতেন ঠাকুর যেন তাকে পরীক্ষা করে দেখার চেষ্টা করছিলেন একদিন তিনি এরকম দক্ষিণেশ্বরে এসেছেন সঙ্গে করে কিছু মিষ্টি এনেছেন বেশ সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়েছেন ঠাকুর একটাও গ্রহণ করলেন না সকাল পেরিয়ে সন্ধে হয়ে গেল তখন গ্রহণ করলেন এদিকে তার বাড়ি ফিরে যাওয়ার কথা সময় এসে গেল আর তার কাছে তো মিষ্টি প্রসাদী মিষ্টি কিছু সংগ্রহণী তখন তার মনে হলো ঠাকুর যে থুতু ফেলেন যে ইয়েটার মধ্যে যে ডাবুটার ভেতরে থুতু ফেলেন সেই সেটা তো মুখামৃতই তাহলে তার মধ্যে যদি মিষ্টিটাকে স্পর্শ করেন তো প্রসাদ হয়ে যাবে যখন তিনি এরকম ভাবছেন তখন দেখলেন ঠাকুর সেই থালা থেকে একটু মিষ্টি গ্রহণ করে তাকে প্রসাদই করে দিলেন গিরিশ বাবুকেও তিনি ইয়ে করতেন সাহস দিতেন কালী পুজোর রাত যখন সেই শ্যামপুকুর বাটিতে সব পুজো উপকরণ সাজানো ঠাকুর বসে আছেন এবং সামান্যতম লক্ষণও তার মধ্যে তিনি ইঙ্গিত দিচ্ছেন না কিভাবে পুজো হবে তখনই রামচন্দ্র দত্ত গিরিশ ঘোষকে উৎসাহ দেন যে আজ তিনি শ্রী কালী রূপে আমাদের হাত থেকে পুজো গ্রহণ করবেন এবং তিনি ওই একে ধাক্কা দিয়ে গিরিশচন্দ্র ঘোষকে ধাক্কা দিয়ে প্রথম অঞ্জলিটা নিবেদন করান এবং প্রথম অঞ্জলি নিবেদন করা মাত্র ঠাকুর সেই বরা ভয় করা মূর্তিতে আবির্ভূত হন রামবাবু বিশ্বাস করতেন শ্রীরামকৃষ্ণ যেখানে পদর্পণ করেছেন বা যে যিনি স্পর্শ করেছেন বা যেখানে যারা তার কাছে এসেছে সবাই শ্রীরামকৃষ্ণের স্পর্শে বা তিনি যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তায় যত গারোয়ান কুচুয়ান যত লোক ছিল সবাই তার কৃপায় পবিত্র হয়ে গিয়েছে এই কথাটা অনেকেই বিশ্বাস করতেন না একজন তাকেই কথা বললে বললেন যে হ্যাঁ তাহলে তো তিনি কত গাড়িতে চড়েছেন সব কচুয়ান গাড়োয়ান তারা শুদ্ধ নিশ্চয়ই কৃপা পেয়ে গেছেন রামচন্দ্র দত্ত এত রেগে গিয়েছিলেন তিনি চিৎকার করে সেই লোকটিকে বলেন যা যা গিয়ে যে কচুয়ান শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন তার পা ধুয়ে জল খেগে যা তার পায়ে ধুলো নিগে যা তোর মতো লক্ষ লক্ষ লোকের জীবন ধন্য হয়ে যাবে শ্রীরামকৃষ্ণকে আমরা দেখি বুঝি বুঝি নাই হোক করি আমাদের জীবন যে ধন্য এটা কিন্তু বটেই ভাগবত আর একটি আরো সুন্দর কথা বলছেন ভাগবত এক ধাপ এগিয়ে গিয়ে একটি সুন্দর কথা বলেন ভাগবত বলেন শুধুমাত্র ভগবান যেখানে এসে গিয়েছেন সেই জায়গাটাই পূর্ণ হয় না ভগবানের ভক্ত যে জায়গায় যান সেই জায়গাটাও পূর্ণ পূর্ণ হয়ে যায় কিরকমভাবে পূর্ণ হয়ে যায় ভাগবতের মতে ভক্তেরা হৃদয়ে সেই গদাধারী বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যান তাই ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা ভগবান সেখানে অধিষ্ঠান করেন তাই ভক্তের ভগবান ভগবানের ভক্তরা যেখানে যেখানে যান তারা সঙ্গে করে ভগবানকে নিয়ে গিয়ে সেই স্থানটি পবিত্রিকৃত করে এটা আমাদের কাছে খুব আশ্বাসের একটা কথা অনেক সময় আমরা মনে করি তো আমরা খুব সাধারণ জিনিস তা কিন্তু নয় তপস্যানন্দজি বলতেন যে তোমাদের দীক্ষার সময় ওই বীজাকারে তোমার হৃদয়ের ভেতরে ওই বীজাকারে তোমার হৃদয়ের ভেতরে ভগবানকে দান করা হয়েছে এখন কাজ হচ্ছে তোমার তুমি কেমন করে সেই ভগবানের সেই বীজটিকে লালন পালন করে ভগবত ভাবে পূর্ণ হবে এটা হচ্ছে কথা আমরা অনেক সময় নিজেদের খুব সামান্য ভাবি আমরা অনেক সময় নিজেদের খুব ছোট ভাবি কিন্তু যদি আমরা ভাগবতের এই কথাটা মনে করি তাহলে কিন্তু আমাদের ছোট ভাবার কথা নয় কারণ আমরা হৃদয়ের ভেতরে সেই গদাধারী বিষ্ণুকে স্থাপন করেছি অতএব আমরা যেখানেই যাই না কেন আমি তো পবিত্র যে স্থানে গিয়ে পৌঁছাবো সেই স্থানেও ভগবানের কৃপায় পূর্ণ ও পবিত্র হয়ে যায় রামচন্দ্রের খুব ইচ্ছে ছিল তিনি ঠাকুরের বাণীগুলি লিখে নিয়ে সেগুলিকে নিয়ে প্রচার করবেন একদিন তিনি ওই কাগজ পেনসিল নিয়ে যাওয়া শুরু করলেন ঠাকুর বলছেন এবং রামচন্দ্র দত্ত লিখতে শুরু করেছেন ঠাকুর তাকে বললেন ও রাম তুমি এত করছো কেন এরপর দেখো তোমার মনই তোমার গুরু হবে এই কথাটার একটা অদ্ভুত এই আশীর্বাদটা একটা অদ্ভুত শ্রীরামকৃষ্ণের ভাব তোমার ভেতর দিয়ে প্রকাশিত হতে থাকবে তোমার মধ্যে দিয়ে সেই ভাবটি ভীষণ ভাবে প্রকাশিত হবে এই কথাটি যেন শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন এক একসময় তোমার মনই গুরু হয়ে উঠবে এই ভাবটি হচ্ছে কথা এবং পরবর্তীকালে সত্যি সত্যই রকম ভাব হতে থাকলো শ্রীরামকৃষ্ণের লীলা তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে শুরু করলেন তার প্রথম বক্তৃতা হয় হয়তো তিনি বক্তৃতা তত্ত্বসার পত্রিকায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি লিখছেন এতে ভক্তেরা একটু রেগে গিয়েছিলেন যে ঠাকুরকে এইভাবে কেন ছাপিয়ে প্রচার করা হচ্ছে তা তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন হ্যাঙ্গা এরা সব বলছিল তুমি কি ছাপছ তাতে কি লিখেছ রামচন্দ্র জানালেন যে তিনি ঠাকুরের উপদেশ যেটি তিনি শুনেছেন সেইগুলি ঠাকুর কিন্তু উপদেশ ছাপাতে না কিন্তু করলেন একটা দারুণ কথা বললেন বললেন দেখো আমার জীবনী ছেপো না আমার জীবনী বের হলে এ শরীর থাকবে না তারপর থেকে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে লেখা তিনি বন্ধ করলেন কিন্তু শ্রীরামকৃষ্ণের উপদেশ সব নিয়ে তিনি লিখতে শুরু করলেন প্রথমে তার লেখা শুরু হয়েছিল এই যে তত্ত্বসার পত্রিকায় পরবর্তীকালে তিনি তত্ত্বমঞ্জুরি পত্রিকাতেও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লেখা শুরু করলেন এবং বলা বাহুল্য রামচন্দ্র দত্তই হলেন কেশবচন্দ্র সেনের পর দ্বিতীয় ব্যক্তি যিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে প্রচার করেছিলেন আমাদের গোলপার্ক ইনস্টিটিউট অফ লাইব্রেরি কালচারাল লাইব্রেরিতে এই শ্রীরামকৃষ্ণ বিষয়ক তত্ত্বমঞ্জুরি যে গ্রন্থটি প্রকাশিত ছিল পাতলা বুকলেট সেটি আছে এটা কালেকশন হিসেবে রাখা আছে যখন এই রামচন্দ্র দত্তের কোনো জিনিস মানে লুকিয়ে চুরিয়ে করার অভ্যাস ছিল না তিনি যদি মনে করলেন যে এবার কীর্তন কীর্তন করবেন এমন কীর্তন করতেন পাড়ার লোকেদের একবারে মাথার পোকা খুলে দেওয়ার মতো অবস্থা করলেন তারা সবাই এসে গালাগাল দিতেন নানা মুখ থেকে শুনতে শুনতে ঠাকুর একদিন আমাদের ইয়েকে বললেন রামচন্দ্র দত্তকে বললেন যে দেখো এমন একটা জায়গায় বাগান কেন যেখানে একশোটা খুন হলেও টের পাওয়া যায় না যাতে সেইখানে যদি তুমি সাধন ভজন করতে পারো বা সেখানে যদি ভজন কীর্তন করো অন্তত মানুষজনের এই কষ্টের হাত থেকে রক্ষা পাবে বিরুদ্ধ ভাবাপন্ন মানুষজন তারা তোমার সমালোচনা করতে পারবেন না এবং তাই হলো এবং এইখানেই ঠাকুর ছাব্বিশে ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথম দর্শন করতে আসেন এবং এসে একটি গাছের তলায় বসে একটি একটি বৃক্ষতলে প্রণাম করেন তুলসী কানন রচনা করা হয়েছিল সেইখানে এসে ঠাকুর বসেন তারপরে ঠাকুরকে ফল মিষ্টান্নাদি দেওয়া হয়েছিল তিনি সেখানে সেই ফল মিষ্টান্নাদি খেয়ে সেখানে ধর্মপ্রসঙ্গ করেন পুষ্করিণীর জল পান করেন এবং সেইখানে পুষ্করিণীর তীরে তিনি মুখ মুখটুক ধন এবং সেইখানে বসে তিনি প্রসঙ্গ করেন এবং পঞ্চবটি নির্মাণে আদেশ করে দিলেন যেহেতু আমাদের ইয়ে শুনতেন বিশ্বাস করতেন রামচন্দ্র দত্ত বিশ্বাস করতেন যে ঠাকুর যা কিছু স্পর্শ করেন সেটিই পবিত্র হয়ে যায় সেই কারণে যা কিছু শ্রীরামকৃষ্ণের স্পর্শ করা সবই পবিত্র হয়ে গেল যে আম গাছের আম তিনি খেয়েছিলেন সেই আম গাছের নাম তিনি রাখলেন রামকৃষ্ণ ভোগ এখনও সে গাছটি আছে যে পুকুরের জল তিনি পান করেছিলেন এবং পরবর্তীকালে মুখ ধোয়ার কাজে ব্যয় করেছিলেন সেই কুণ্ডটির নাম হলো রামকৃষ্ণ কুণ্ড আর সেই তুলসীতলা যেখানে বসেছিলেন সেটি পরবর্তীকালে মন্দিরে রূপান্তরিত হলো এবং তারই কাছে ওই পুতাস্থি স্থাপন করে মন্দির স্থাপিত হয়েছিল আপনারা এখন শুধুমাত্র যদি নাটমন্দিরটা দেখেন তাহলে গর্ভমন্দিরটা দেখেন আগে মন্দির কিন্তু ওইটুকুই ছিল ওই মন্দিরের সামনে আর তার সামনে একটা সামান্য একটু বারান্দা ছিল পরবর্তীকালে আমাদের এবং ওই মন্দিরের ঠিক সামনে এখন যেটা রাস্তা মানে গর্ভমন্দির শেষ হয়ে গিয়ে যেখানটা রাস্তা ঠিক ওইখানে রামচন্দ্র দত্তের সমাধি ছিল পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের কাছে যখন যোগদ্যান এলো তখন প্রথম যে অধ্যক্ষ ছিলেন প্রথম অধ্যক্ষ হলেন স্বামী আনন্দজি মহা তিনি ওখান থেকে রামচন্দ্র দত্তের পুত অস্থি সমস্ত কিছু তুলে নিয়ে গিয়ে এখন শ্রীরামকৃষ্ণদেবের মন্দির এই শ্রীরামকৃষ্ণদেব মন্দির তার পাশে এখন যেখানে রামচন্দ্র দত্তের মন্দির সেইখানে প্রথিত করেন এবং রামচন্দ্রের বিধিসম্মতভাবে রাম দত্তের বিধিসম্মতভাবে মন্দির করেন এবং আরেকটু নাট মন্দিরটা আরেকটু সম্প্রসারণ করেন পরবর্তীকালে ভূতেশ আনন্দজি যখন ওখানকার অধ্যক্ষ হলেন তিনি বর্তমান যে নাট মন্দিরটা সেইটি করেন এবং গহনানন্দ যখন অধ্যক্ষ হলেন তখন তিনি আরও একটা জিনিস করলেন দেখবেন ইয়ে যোগদানের ওই ঢোকার এটা সিঁড়ি দিয়ে উঠতে হয় সিঁড়ি দিয়ে নামতে হয় বেশ অনেকটা উঁচু ইদানিং তো আর কাঠের ভেতর দিকে সিঁড়ি লাগিয়ে দিয়েছে বলে নামতে উঠতে কষ্ট হয় জল ঢুকে যায় এখনো জল ঢোকে মাঝে মাঝে এই বর্ষাকালে ঠাকুর দোতলায় সেবা নেন দোতলার যে ঘরে মায়ে মা ছিলেন সেই ঘরটি এখনো আছে সেই ঘরেতেই ওই এটা ঘর নয় একটা বারান্দার একটা অংশ করা একটা অংশ সেই ঘরেতে ঘরে শ্রীরামকৃষ্ণদেবের সেবা হয় ওইখানে দুটি জিনিস তৈরি করেন যেটা এখনো রামচন্দ্র দত্তের তৈরি করা জিনিস এখনও পর্যন্ত যোগদানে আছে একটি হচ্ছে যে জায়গা যেখানটিতে শ্রীরামকৃষ্ণদেবের অস্থি প্রতিত হয় সেটি আর দোতলায় ঠাকুরের যে শয়ন ঘর সেই খাট সেই সিংহাসন যেগুলো রামচন্দ্র দত্তের সময় ছিল সেগুলো এখনো ঠিক সেইভাবেই রাখা আছে তিনি সম্পূর্ণভাবে তিনি রামচন্দ্র শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শ পাদস্পর্শে সেটি তীর্থে রূপান্তরিত হয়েছে এরকমটি মনে করতেন শ্রীরামকৃষ্ণের সঙ্গ লাভের জন্য রামচন্দ্রের ভেতরে ভীষণ রকমের ভালোবাসা তৈরি হতে থাকলো অনেক সময় অনেক মানুষ তাকে ভুল বুঝতেন তার এই উদ্দাম ভাবের জন্য তাকে ভুল বুঝতেন কিন্তু তিনি তার ব্যক্তিগত জীবনটার একদম অদ্ভুত রকমের পরিবর্তন হতে থাকল একদিন তিনি লক্ষ্য করলেন তিনি তো এই কেমিস্ট ছিলেন তিনি পরীক্ষা করে দেখলেন একজনের কেরোসিন তেলে সেটায় ভেজাল আছে তিনি কিন্তু সেই ব্যবসায়ী যেই বুঝে গেলেন যে রামচন্দ্র দত্তের কাছ থেকে রিপোর্ট যদি খারাপ আসে তাহলে তার কেরোসিন তেল আর বাজারে বিক্রি হবে না তিনি অনেক টাকা দিয়ে সে রামচন্দ্র দত্তকে কিনতে চেয়েছিলেন কিছুতেই রামচন্দ্র দত্ত রাজি হননি তার হাতে বিক্রি হয়ে যাওয়ার জন্য এই রকম বহু রকম কিছু হয়েছেন বড় চাকরির অফার এসছেন কিন্তু তিনি তাতে কোনোভাবেই রাজি হননি সেই চাকরি করার বিষয়ে কোনোভাবে রাজি হননি আসলে তার জীবনটা একেবারে বদলে গেছিল তার এই ছোটো কন্যার মৃত্যুতে দাউ দাউ করে আগুনে পুড়ে তার চোখের সামনে মারা গিয়েছিল তার সেই কন্যা কিন্তু পরবর্তীকালে যখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন তার ভেতরে যে সে তীব্র শোক ছিল সেই শোকটি সম্পূর্ণভাবে বিদূরিত হয়েছে লোকে তাকে জিজ্ঞাসা করতেন কেমনভাবে এই শোককে তিনি উঠে উত্তরণ করলেন তিনি বলছিলেন যে প্রভুই কন্যা দিয়েছেন আবার তিনি নিয়েছেন এতে আমার দুঃখ করবার কি আছে এই বোধটা যদি সত্যি সত্যি আসে আমাদের এই অনেক রকমের দুঃখ চলে যাবে আমি এই ক্লাসেই বোধহয় একজনের গল্প বলেছিলাম জয়রামবাটিতে তিনি তার একমাত্র পুত্রকে হারান এবং একবারে পাগলের মতো তিনি জয়রামবাটিতে মায়ের কাছে গিয়ে পৌঁছন এবং রাত দিন মায়ের কাছে দুঃখ করতেন এবং কান্নাকাটি করতেন সেখানকার সাধুরা শিখিয়ে দেন মাকে এই প্রার্থনা করার জন্য যে মা আমার সন্তানকে তুমিই দিয়েছিলে আবার তুমিই নিয়ে নিয়েছো এবার সন্তান হারানোর যে বেদনা সেটাও তুমি কেড়ে নাও এবং এই প্রার্থনা করার কিছুদিনের মধ্যেই দেখা গেল সত্যি সত্যি সেই ভদ্রমহিলা তার সন্তান হারানোর যে বেদনা সেটি সম্পূর্ণভাবে চলে যায় তিনি জয়রামবাটির স্থায়ী বাসিন্দা হয়ে যান পরবর্তীকালে যখন শ্রী শারদা মঠ তৈরি হয় তখন মাতাজিরা যখন বাড়ি তৈরি হচ্ছিল তখন তাদের বাড়িতেই তারা সেই মাতাজিরা থাকতেন আমাদের যে মাতাজিরা এখন আছেন তারা সবাই ওইখানেই থাকতেন ঠাকুরের দেহ অবসানের পরে তিনি ঠিক করেন যে ঠাকুরের পুতাস্থি নিয়ে জগৎধানেই একেবারে ঢুকিয়ে দেওয়া হবে এইটাতে শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী সন্তান ত্যাগী সন্তানদের একজনেরও কোনোরকম মত ছিল না তারা ওই মোট পুতাস্থি থেকে বেশিরভাগ অংশটা বার করে কাদা দিয়ে মুড়ে সেইটিকে আমাদের রামচন্দ্র দত্তের বাড়ি কাঁকুরগাছিতে পাঠান সেইখান থেকে জন্মাষ্টমীর দিন আঠারোশো ছিয়াশি সালের জন্মাষ্টমী তিথিতে শ্রীরামকৃষ্ণ দেবের সেই পুতাস্তি নিয়ে এক বিরাট বড় শোভাযাত্রা যায় সেই পুতাস্থিটি সমস্ত রাস্তা বহন করে নিয়ে গেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি এবং আমাদের যদি কোনো মন্দির বিধিসম্মতভাবে শ্রী শ্রী মায়ের দ্বারা উৎসর্গীকৃত হয়ে থাকে তাহলে যোগদান হলো সেই মন্দির যে মন্দির স্বয়ং শ্রী শ্রী মা শারদা দেবী উৎসর্গ করেছিলেন সেই সেদিনকে মা পুজো করে ঠাকুরকে সেইখানে অধিষ্ঠান করান সেই ঘটনাটি এখনও আছে এখনো অনেকেই জানেন যে যখন ঠাকুরকে ঠাকুরের থেকে সেই মাটির ভেতর পুঁতে দেওয়া হচ্ছিল তখন সবাই মানে কৃপা পাবে বলে সেই হুরু হুরু করে মাটি ঢালতে শুরু করেছিল আমাদের রামকৃষ্ণানন্দজি কেঁদে উঠেছিলেন বলেছিলেন আস্তে গো আসতে ঠাকুরের লাগবে যে এইরকম তারা জীবন্ত জাগ্রত বোধ করতেন তিনি নিজে সেবা তো করতেনই তারপরে তিনি ব্রাহ্মণ রেখে ওখানে নিত্য পূজাদির ব্যবস্থা করেন একদিন তিনি যোগদ্যানে গিয়ে দেখেন যে ঠাকুরের মিষ্টিতে পিঁপড়ে লেগেছে কেউ দেখার নেই তারপর থেকে তিনি ব্রাহ্মণ সরিয়ে দিয়ে জগদ্দানে থেকেই নিত্য সেবা পূজা আরতি এইসব ভোগ নিবেদন করার চেষ্টা করতেন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার একবারে ভীষণ রকমের তার মধ্যে প্রচারের একটা ভাব জাগল তার কাছে সেই সময় বহু ছাত্র ছেলেরা আসতেন যাদেরকে তিনি ঠাকুরের কথা বলতেন এদের মধ্যে অনেক তত্ত্ব জিজ্ঞাসু ছাত্র পরবর্তীকালে গৃহত্যাগ করে রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী হয়েছিলেন তিনি স্টার থিয়েটারে প্রথম শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে স্টার থিয়েটারে বারোশো নিরানব্বই বঙ্গাব্দের উনিশশো চৈত্র গুড ফ্রাইডে দিন প্রথম স্টার থিয়েটারে জনসমক্ষে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বক্তৃতা দেন বক্তৃতার বিষয়বস্তু ছিল রামকৃষ্ণ পরমহংস অবতার কি না এইটি তিনি প্রথম সেখানে বক্তৃতা করেন এবং প্রকাশ্য বক্তৃতা এইভাবে তিনি দিতে থাকলেন এরপরে তিনি স্টার থিয়েটার সিটি থিয়েটার এবং মিনারবা থিয়েটারে শ্রীরামকৃষ্ণের উপদেশ সম্বলিত মোট খানা বক্তৃতা দিয়েছিলেন একটা দুটো নয় আঠারোটা বক্তৃতা দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই থেকে আঠারব্বই আঠারোশো সাতানব্বই শ্রীরামকৃষ্ণদেবকে প্রচারের তার এক দুর্দমনীয় চেষ্টা চলছিল কিন্তু তার শরীর ভেঙে যাচ্ছিল কারণ তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছিলেন সেই সময় ডায়াবেটিস রোগের কোনো চিকিৎসা ছিল না তাই ধীরে ধীরে ডায়াবেটিস থেকে একটু একটু করে তার চোখ তার শরীর তার পেট একটু একটু করে নষ্ট হয়ে যেতে থাকলো তিনি একেবারে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন তিনি অনুভব করলেন যে এইভাবে বক্তৃতা দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রচার নয় তত্ত্বমঞ্জুরি পত্রিকাই হবে তার হাতিয়ার যেখান দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের প্রচার করবেন আঠারোশো সালে তিনি একটি গ্রন্থ প্রকাশিত করেন সেটির নাম দেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত এবং তার উপদেশ সংগ্রহ করে আঠারোশো সালের জুলাই মাসে তত্ত্ব প্রকাশিকা নামে একটি পুস্তকের খণ্ড প্রকাশিত হয় এই সবকটি গ্রন্থ বোধ আমাদের ইনস্টিটিউট অফ কালচারে থাকতেন তিনি খুব সাধারণ পোশাক ব্যবহার করতেন অফিসে যে পোশাক পরতে হতো হতো তিনি যখন যোগোদ্যানে চলে আসতেন মাত্র পাঁচ হাত কাপড় ব্যবহার করতেন বৈষ্ণবরা যে হাঁটুর জাস্ট নিচ অব্দি যে ফ্রকের মতো ওই একটি কাপড় পরে থাকেন কোমরে সেই রকম পোশাক পরে তিনি থাকতেন তিনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকলেন তিনি এমনিতে ভীষণ রকমভাবে সন্ন্যাসের বিরোধী ছিলেন শ্রীরামকৃষ্ণের সন্তানেরা ধীরে ধীরে সন্ন্যাস গ্রহণ করে ধর্মসংঘ তৈরি করছেন এটি তিনি ঘোর বিরোধিতা করেছিলেন এমনকি স্বামী বিবেকানন্দ যে বিদেশে গিয়ে শ্রীরামকৃষ্ণ বিদেশে গিয়ে বেদান্তের প্রচার এটিরও তিনি ঘোর বিরোধিতা ছিলেন বিরোধী ছিলেন কারণ তিনি তার চোখে কখনো বিবেকানন্দ নরেনের ওপর আর ওঠেনি কারণ তার কাছে বিবেকানন্দ মানই ছোট্ট নরেন তার ওপরে আর কিচ্ছু নয় এই রকমভাবে তিনি বিবেকানন্দের প্রকাশ্যে স্বামী বিবেকানন্দের প্রকাশ্যে নিন্দাবাদ করতেন একবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন স্বামীজি সেবারে প্রথমবার বিদেশ থেকে ফিরে এসে যখন শুনলেন যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সেই সময় তিনি আমাদের একে দেখতে রামদাকে দেখতে যোগোদ্যানে এসে পৌঁছলেন আপনারা যদি যোগোদ্দানে যখন যাবেন দেখবেন যে ঘরটায় ঠাকুরের ওই যে পুরনো ইয়ে আছে যেখানে ঠাকুরের ওই সমাধি মন্দির আছে তুলসী যেটা পুরনোটা তার ওপরে একটা ঘর আছে তার পাশ দিয়ে একটা সিঁড়ি আছে দেখবেন একটা সিঙ্গল সিঁড়ি আছে উঠে ওই সিঙ্গল সিঁড়ি দিয়ে উঠে যে ঘরটা সেটা হচ্ছে রামচন্দ্র দত্তের ঘর আপনাদের যদি দেখার তো সুযোগ নেই ওপরে গেলে দেখতে পেতেন এখনও সেই পুরোনো দিনের পঙ্খের কাজ করা সব জিনিসপত্র আছে পেছন দিকে একটা লম্বা বারান্দা এবং তখনকার দিনে একটা টয়লেট ছিল এখন সেটাকে আরও ভালো করে সেই টয়লেট নাচে সেটা রামচন্দ্র দত্তের ঘর সেই ঘরে রামদত্ত এসেছেন রামদত্তকে দেখতে এসেছেন স্বামী বিবেকানন্দ রামদত্ত খুব অসুস্থ তিনি বাথরুমে গিয়েছেন এমন সময় স্বামীজি লক্ষ্য করলেন যে ঠাকুর রামদত্তের জুতোটি রামচন্দ্র দত্ত তার পায়ের জুতোটা যেটা তিনি ঘরে পড়তেন সেইটা বিছানার সামনে ফেলে চলে গেছেন তিনি খুব দ্রুত রামদা যাতে বুঝতে না পারেন সেই জুতোটা তিনি তাড়াতাড়ি করে তুলে নিয়ে গিয়ে বাথরুমের সামনে রাখছেন তিনি যখন বাথরুমের সামনে রেখেছেন এমন সময় বাথরুমের দরজাটি উন্মুক্ত হয়েছেন এবং রামদক্ত দেখলেন যে নরেন তার জুতোটির সামনে রেখেছেন তখন সে আর নরেন নয় বিশ্ববিখ্যাত বিবেকানন্দ তিনি একবারে স্তম্ভিত হয়ে গেলেন তারপরে সেই তার সেই জুতোটা পরে তিনি ঘরে এসে বসলেন এবং রা নরেন দত্তকে ধরে তিনি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন তার কৃতকর্মের জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে এবং বলছেন নরেন আমাদের কি হবে নরেনের এই যে দীনতা এই যে বিনয় ভাব এটি দেখে তিনি একদম মুগ্ধ হয়ে গেলেন নরেন দত্ত ভারী সুন্দর উল্লেখ করেছে বলেছিলেন রামদা আমার যদি হয়ে থাকে তোমারও নিশ্চয় হবে এই ঘটনাটি জগোধানী ঘটে এই দোতলার ঘরটিতে লীলা সমাধানের কিছুদিন আগে তিনি চেষ্টা করেছিলেন তার কাছে যে সমস্ত ছেলেপুলেরা আসত তাদেরও সন্ন্যাসের বিষয়ে উৎসাহিত করতেন এবং তারপরে তারই দুই শিষ্য তারা ওই সন্ন্যাস গ্রহণ করে সেইখানেই যোগোদ্দানি বাস করেন যোগবিনোদ তাদের মধ্যে অন্য এক অন্যতম ছিলেন একদিন তিনি একদিন শ্রীরামকৃষ্ণের যখন একেবারে শেষের দিকের অবস্থা একবারে যখন তার আর কথা বলার মতো অবস্থা নেই তখন তিনি একবার বলেছিলেন যে আমি মায়ের কাছে প্রার্থনা করি তিনি ভক্তদের বলেছিলেন দেখো মাকে আমি বলেছিলাম যে আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম দেখো আমি মাকে বলেছিলাম যে আমি আর লোকের সঙ্গে কথা বলতে পারি না রাম মহেন্দ্র গিরিশ বিজয় কেদার এদের একটু শক্তি দে এরা উপদেশ দিয়ে প্রস্তুত করবে আর আমি একবার স্পর্শ করে দেব এটি হচ্ছে কথা জগন্মাতার কাছে তিনি প্রার্থনা করেছিলেন যাতে ঠাকুর জগন্মাতা এদের মধ্যে শক্তি দেন যাতে তাদের কাছে যারা আসবে তারা একটু একটু করে বিকশিত হন এবং বিকশিত হবার পরে তারা যেন শ্রীরামকৃষ্ণের কাছে এলেই মুক্ত হয় এটি পরবর্তীকালে আমরা দেখেছি যে রামচন্দ্রের ভেতরে রামচন্দ্র দত্তের ভেতরে এই শক্তি বিকশিত হয়েছিল এবং এই শ্রীরামকৃষ্ণের কৃপায় তার ভেতরে অদ্ভুত অদ্ভুত শক্তি আসত আসলে আমরা খুব এই বিশ্বাসী তো যখন তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলতেন রামকৃষ্ণ তখনও পর্যন্ত একজন ভালো সাধু এর বাইরে আর কিছু নয় আমাদের মহেন্দ্রলাল সরকার তার স্মৃতিকথায় লিখেছিলেন যে প্রথমবার যখন রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখলাম আমাদের মথুরানাথের সাথে তখন আমি মনে করলাম যে বড়লোকেদের নানা রকম পোষা জিনিস এই কুকুর ছাগল বাঁদর থাকে তো ঠিক সেই রকম এই পরমহংস হলো মথুরা মোহনের পোষা পরমহংস পরবর্তীকালে তার এই ভাবটি বদল হয়ে গেছিল তখনও রামকৃষ্ণ পরমহংস মানে একটা পাগলা বামুন এই পাগল মানুষ এই বলে তারা মনে করতেন তাই রামচন্দ্র যখন তাদের কথা তাঁর কথা জগতের সামনে বলে বেড়াতো কেউ কেউ তার বিরোধিতা করত। একজন বলেছিলেন যে কোনো রকম মিরাকল যদি দেখাতে পারেন তাহলে আমি বুঝি এই মিরাকল অনেকের জীবনে দেখানো দেখাতে শুরু করেছিল এবং তারা ধীরে ধীরে রামচন্দ্র দত্তের মাধ্যমে শ্রী রামকৃষ্ণের পাদপদে উৎসর্গিপীত হচ্ছিলেন তেরোশো পাঁচ খ্রিস্টাব্দের হেমন্তের পরে রাম রামচন্দ্র দত্তের রোগ ধীরে ধীরে বাড়তে থাকলো তার একটু একটু করে ডায়াবেটিস যা করে সাইলেন্ট কিলার একটু একটু করে তার হৃৎপিণ্ড এবং তার যে খাবার যে ব্যাপার যে পাক প্রণালী সেগুলো সব একটু একটু করে নষ্ট হতে থাকলো শ্বাসকষ্ট তার তীব্র হতে থাকলো এবং একেবারেই তিনি শয্যা গ্রহণ করলেন তার তিনি সিমলার বাটিতে দেড় মাস ভুগে ভুগে অনুভব করলেন যে তার জীবনের আর আর কিছু হবে না এবং তিনি জোর করেই তার সিমলার বাড়ি ছেড়ে এই আমাদের ইয়েতে এসে উপস্থিত হলেন কাকুরগাছিতে এসে উপস্থিত হলেন যখন তিনি কাকুরগাছিতে এসে উপস্থিত হলেন তখন তার দেহ কঙ্কাল সার এবং উত্থান এক এমন এত অসুস্থ ছিলেন যে পাশ ফিরিয়ে দেওয়ার জন্য তাকে লোক ডাকা হতো কিন্তু তিনি এমন জোর করলেন তার বাড়ির লোকেরা পালকিতে করে তাকে নিয়ে এখানে এসে পৌঁছলেন বেলুন মঠ থেকে সাধুরা মাঝে মাঝেই তার কাছে আসতেন এবং তার সঙ্গে কথাবার্তা বলতেন একদিন তিনি আদেশ করলেন যে তাকে যেন ওই গঙ্গার তীরে নিয়ে যাওয়া হয় গঙ্গার তীরে তাকে নিয়ে যাওয়া হয় সবাই মনে করলেন যে তিনি বোধ হয় অন্তর্জলি যাত্রার কথা বলছেন আসলে তিনি অন্তর্জলি যাত্রা নয় তার কাছে রামকৃষ্ণ কুণ্ডই ছিল গঙ্গা সেই রামকৃষ্ণ কুণ্ডতে নিয়ে গিয়ে তার অন্তর্জলি যাত্রা দেয়া হলো এবং সেখানেই চৌঠা মাঘ তেরোশো সাল ইংরেজির সাতাশে জানুয়ারি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্যে মিলিত হলেন যথারীতি তাকে তার দেহ সংস্কার করে তার কুতাস্তি ওই যেখানে বললাম মন্দিরে ঠিক সামনে সেইখানে দফন করা হলো এবং তার সমাধি রচনা করা হলো। ইনি চলে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে আমরা যেরকম দেখি আমাদেরও যেরকমভাবে হয়েছে নেগেটিভ থেকে আসা আপনারা দেখেছেন যে শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এসেছিলেন একটি বিষাদ জীবনকে তিনি একটি অন্যরকম দৃষ্টিতে দেখছিলেন জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না মাস্টারমশাই এসেছিলেন ঠাকুরের কাছে আর অন্য কোনো কিছু নয় সিঁদুর সঙ্গে বাগান দেখতে বেরিয়েছিলেন বাগান কেন বাগান দেখতে বেরিয়েছিলেন না একদিন নির্জনে এসে তিনি সেখানে সেখান থেকে গঙ্গায় ঝাঁপ দেবেন তাই তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রার জন্য সবাই এক এক করে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন প্রত্যেকে জীবনের সমস্ত কিছু একবারে পথ স্বাদ যখন ভুলে গেছিল জীবন যখন বিস্বাদ তখনই আমরা সেই অমৃতময় প্রেম পুরুষের দেখা পেয়েছিলাম আমরা দেখি যে সুরেন্দ্র যখন জীবনের সমস্ত কিছু উৎসাহ হারিয়ে ফেলেছেন প্রচন্ড রকম মদে আসক্ত হয়েছেন যখন এত ঋণ তার মাথা চুল শুদ্ধ বিকিয়ে যাবে তখন তিনি রাম দত্তের হাত ধরে শ্রীরামকৃষ্ণের কাছে আসেন শর্ত ছিল এই যে এই পরমাংশ যদি একটাও বাজে কথা বলেন তার কানটি তিনি মূলে দিয়ে চলে যাবেন তিনি যখন এলেন তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন না দূরে গিয়ে বসে থাকলেন তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ তাকে উপেক্ষা করছেন তিনি মুৎসুদ্দি অফিসের বাবু তার প্রচুর টাকা আছে সবাই তাকে তেল দেয় আর এই লোকটা কি অদ্ভুত মানুষ তিনি তাকে একেবারে একবারে ছুঁড়ে ফেলে দিলেন একবারে ফিরেও তাকালেন না এমন কথা তিনি বললেন যে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তার মনে হলো যে শ্রীরামকৃষ্ণ তার মনের সব কথা জানেন এবং আজ যা যা উপদেশ দেওয়া হচ্ছিল সেগুলো সব তাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে ফিরে আসার সময় তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্যে জানু হয়ে প্রণাম করলেন ঠাকুর তার হাত ধরে তাকে আবার করে আসতে বললেন তিনি তার অভিজ্ঞতার কথা লিখেছিলেন যে আমি ভেবেছিলুম তার কানটি মূলে দিয়ে আসব কিন্তু তিনি এমন কানটি আমার মূলে দিয়েছেন যে ব্যথা যেতে জীবন অব্দি চলে যাবে আমাদের জীবনেও তাই আমরা থাপ্পড়কে জীবনে আঘাত পেয়ে শান্তির সন্ধানে বেরিয়েছিলাম রামদত্ত তাই জীবনে যখন তার সব ছিল তখন তিনি ভগবানকে মানতেন না অবশেষে যখন দেখলেন তার সবচেয়ে প্রিয় মানুষ একেবারে হারিয়ে গেলেন তখন তার ঈশ্বরের অনুসন্ধান করবার কথা মনে হলো এবং তিনি শ্রীরামকৃষ্ণ দর্শন পেলেন এবং প্রথম অনুভব করলেন ধর্ম মানে বাহুল্য নয় ধর্ম মানে একটা উদার মত যেখানে খুব সহজে ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করতে যাই সেই যে ফুলটি এসেছিল কুঁড়ি অবস্থায় সেটি বিকশিত হলো ধীরে ধীরে তারই গল্প আমরা এক এক করে বলতে থাকছি আজকে আমরা এইখানেই থামব এই ফুলের সৌরভ আর যেন আমাদের মনকেও সুরভিত করে एटी प्राथना आगामी दिनेमरा श्रीरामकृष्णर आर्यशंत बोलब पार्षद कथाए आजय पर्यटन ओम प्रणता प्रसिद्व देवी विश्वाति हिणी तैल्यवासिनाडे लोकाना वरदाव शा ओम शांति ओम शांति शाति हरी ओम तत्सत्ीरामकृष्णापणमस्तु